নমস্কার, আপনারা দেখছেন ই বাংলা আজ, সঙ্গে থাকুন, ভরসা রাখুন। অমৃত ভারতের হাত ধরে তারকেশ্বর স্টেশন সেজে উঠছে মন্দিরের আদলে, অর্থাৎ তারকেশ্বর মন্দিরে যে টাইপে রয়েছে সেই টাইপেই তৈরি হবে তারকেশ্বর রেল স্টেশন। আপনারা দেখছেন ই বাংলা আজ। নিত্য নতুন খবর পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করুন। সুযোগ পেয়েছি অবশ্যই করব, এবং সেটি আপনি দেখতেও পারেন। আমি লিস্টটা অলরেডি তারকেশ্বরের অ্যাপ্রুভ লিস্টটা আপনাদের স্টেশন ম্যানেজারের কাছে দেওয়া আছে, ওখানে আপনাদের তারকেশ্বরের নাম স্পষ্ট আছে, ডকুমেন্টেড আছে। এখন নয় যে আমি এমনি বলছি, ডকুমেন্টেড আছে। এখন তারকেশ্বরকে কী ডেভেলপ করা যায়, কী স্ট্রাকচারাল ডিজাইন হবে, সেটা সম্পূর্ণই আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার ডিসাইড। এবং আমরা চেষ্টা করব, যেহেতু তারকেশ্বরের নামটি বাবা তারকনাথের আন্ডারে, মানে তারকনাথের থেকে ইন্সপায়ার হয়ে এই জায়গার নাম হয়েছে তারকেশ্বর, তো সেখানে আমরা যদি কোনো রকম তারকেশ্বর বাবা তারকনাথের ছোঁয়া আমরা রাখতে পারি। আজকে তারকেশ্বরবাসী সহ ভারতীয় জনতা পার্টির আরামবাগ সাংগঠনিক জেলা জুড়ে দীর্ঘদিন ধরে আমরা আর রেল কর্তৃপক্ষকে জানিয়ে আসছিলাম যে তারকেশ্বর স্টেশনকে অবিলম্বে আর এ গ্রেডেড করতে হবে, আর খুব উন্নত করতে হবে। আর এখানকার মানুষের যে সমস্যা আছে, সিগন্যালের সমস্যা থেকে আরম্ভ করে যে পাড়াপাড়ার সমস্যা থেকে আরম্ভ করে, সেই সমস্যাও আমরা লিখিত আকারে বারবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছি। আজকে আমরা সৌভাগ্যবান, আমি ধন্যবাদ জানাই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, কারণ ওনার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যেভাবে আজকে 1275 রেল স্টেশনকে সারা ভারতবর্ষে জুড়ে আর কী বলবো, স্বচ্ছ ভারত অর্থাৎ অমৃত ভারত রেল স্টেশনে করেছেন, তো সেই জন্য আমরা আমাদের তরফ থেকে, বিশেষ করে আমি তারকেশ্বরবাসী হিসেবে বা এখানকার আর সাধারণ মানুষের দাবি নিয়ে যে সাফল্য আমরা পেয়েছি, আমরা খুব আপ্লুত অভিভূত। আমরা চাইছি আগামী দিনে মানুষের যে সমস্যা, সেই সমস্যা সমাধান করে আজকে তারকেশ্বর স্টেশনকে একটা উন্নত মর্যাদায় নিয়ে যাক। আমরা চাইছি এই সুযোগে তারকেশ্বর মন্দিরের আদতে বা ধাঁচে যাতে তারকেশ্বর স্টেশনটা সেজে ওঠে এবং